ইউরোপের 9 মাস ঠান্ডা আর 3 মাস গরম থাকে, অর্থাৎ এখন চলতেছে আমাদের সেই সুন্দর একটা সময়, অর্থাৎ কিছুটা গরম। পুরোপুরি গরম এখন এসে পারেনি, কারণ জুলাই মাস আগস্ট সেপ্টেম্বরের দিকে হচ্ছে ফুল গরম পড়ে যাবে, তখন আমরা সবাই সমুদ্রে গোসলের জন্য যাব। এখন শুধু ঘুরতে যাওয়া, জাস্ট আপনাদের সাথে সেই সামান্য ভিডিওটা শেয়ার করলাম। আমাদের খুব কাছাকাছি ট্রেনে যেতে হয়, এখানে সমুদ্র বন্দরে আমরা গিয়েছিলাম সমুদ্র দেখতে, এবং কিছুটা সমুদ্রের ঠান্ডা প্রকৃতি এবং সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আজকের কিছুটা মিক্সড ভিডিও বলতে পারেন, কারণ সমুদ্রের সামান্য ভিডিও এবং আমাদের পুচুসোনাকে নিয়ে কিছু ভিডিও, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা। তো আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করার জন্য আমাদের এখানে সমুদ্রের পাড়ে গিয়েছিলাম। প্রচণ্ড রোদ ছিল, যার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের সবাইকে একটু কম দেখা যাচ্ছে, কারণ রোদের তাপটা খুব বেশি ছিল। কিন্তু পিছনে নীল সমুদ্র দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, তাই না? আর পানির কালার যদি নীল হয়, বাংলাদেশে কক্সবাজারের পানি দেখেছি ঘোলা সাদাটে, কিন্তু এই নীল কালারের পানিগুলা এখানে এসে আমার বেশি ভালো লেগেছে। তো যখন আমরা গোসল করতে নামি তখনও এত ভালো লাগে, বোঝাতে পারবো না। যারা বাইরে থাকেন তারা জানেন, কিন্তু যাদের দেখার সৌভাগ্যটা হয়নি তারা দেখেই বুঝতে পারছেন। তো এটা হলো, বাসায় চলে এলাম, এসে সবাই মিলে একটু গল্প করতেছি। তো আমার ছেলে গেম খেলতেছে, তো ও কখনো ভিডিওতে আসতে চায় না, তাই ওকেও একটু বললাম যে মাঝে মাঝে আমার সঙ্গে ভিডিওতে থাকলে কি হয়। তো সমুদ্র থেকে ফেরার পরে বাসায় বসে যখন সবাই গল্প করতেছিলাম, তখন হচ্ছে মা ছেলের কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম, অল্প একটু ভিডিও আপনাদের সাথে। তো সেই সময়টা তো সবাই মিলে আসলে ফ্যামিলির একসঙ্গে বসে গল্প করতে কিন্তু খুবই মজা লাগে, তাই না? আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। তো এখন থেকে আমরা মাঝে মধ্যে সমুদ্রে বেড়াতে যাব এবং আপনাদের সাথে অবশ্যই অবশ্যই সেই সময়টা শেয়ার করব। তো এবার হচ্ছে পুচুসোনাকে নিয়ে একটু ভিডিও করি, দেখা যাক। তো আমি যে ক্যাপটা ওর জন্য তৈরি করে এনেছি আমি নিজ হাতে, তো সেটাকে পরিয়ে আমার কোলে বসিয়ে একটু আমার ছেলেকে বললাম বাবা একটু ভিডিও করো, আর ওকে কোলে বসালে ও এত শান্ত হয়ে চুপ করে বসে থাকে যেন ও বুঝতে পারছে ও ফটোশ্যুট করতেছে। ও চুপচাপ বসে থাকবে, ক্যামেরার দিকে তাকাবে, আর যেন কিছু বোঝে না এরকম লক্ষ্মী হয়ে বসে থাকবে কিছুটা সময়, খুব বেশি সময় না, এই যে অনেক সময় হয়ে গেল তাই নামতেছে। তো আবার ওর জন্য একটা ড্রেস তৈরি করেছিলাম, সেটাকে পরিয়ে ওকে একটু দেখাচ্ছি, কিন্তু ওর মনে হয় একটু আনিচি লাগতেছে, যার জন্য ও পিছন দিকে সরতেছে আর এটা খুলতে চাচ্ছে। এদিকে আমার ছেলে আবার ওকে নিয়ে একটু খেলা করতেছে, ও আবার খেলাধুলা খুব পছন্দ করে পুচুটা, তো পুচুকে নিয়ে আমার ছেলে এভাবে খেলা করতেছে। আর এভাবে খেলা করলে ও এত চুপচাপ থাকে, মানে ও চায় এরকম জোকারি করতে ওর সঙ্গে, তো এই জন্য এরকম করতেছে, মাঝে মাঝে সবার দিকে তাকাচ্ছে, আরও বুঝতে পারতেছে যে আমি ওকে নিয়ে ভিডিও করতেছি। তো এর জন্য ভালো লাগে, আমাদের কিছুটা সময় কেটে যায় ওকে নিয়ে। আসল কথা হচ্ছে সারাদিন কাজ করে আসার পরে খুব টায়ার্ড থাকি, তো এসে ছেলের সাথে গল্প করে সময় কাটাই, আর পাশাপাশি তো আমার রান্না আর কাজ তো থাকেই। তো এখন এই পুচুকে নিয়ে আমরা আরও ব্যস্ত হয়ে গিয়েছি, ওকে নিয়ে আরও আমাদের সময় কেটে যায়। তো দেখা যায় বাসায় এসে ওকে আমার গোসল করাতে হয়, তারপরে ওকে একটু খাওয়াতে হয়, ছেলে তো পারে না, কারণ ওকে ফিডার দুধটা ছেলে পারে না খাওয়াতে, আমার খাওয়াতে হয়। আর এখন মোটামুটি বাটিতে করে দুধ দিলেও খেতে পারে, আর ওর তো এক্সট্রা খাবার ওকে আমরা কোনো আমাদের বাঙালি খাবারগুলো দিই না, ওর যে প্যাকেটরা খাবারগুলো আছে সুপারে, তো ওখান থেকে এনেই আসলে ওকে আমরা খাবারগুলো দিয়ে থাকি, ওই সেই খাবারগুলাই খায়। তো যার জন্য ওর একটু টেক কেয়ার করার দরকার আছে, কারণ আসলে শুধু পুষলে হয় না, দেশে তো বিড়াল যারা আমরা পুষি সাধারণত ওদের কোনো খেয়াল করতে হয় না, কিন্তু এখানে দেখা যায় যে বাসার ভিতরে বিড়ালটা থাকবে, বিড়ালছানাটা, তো ওকে তো খেয়াল করার দরকার। তো এটা হচ্ছে আমাদের আর একটা মিশু নাম দিয়েছিলাম, ছোট্ট বিড়ালছানা এনেছিলাম, তো সেটা আবার আপনাদের ভাইয়াকে খুবই পছন্দ করতো, তো তার কাছে যে তার গলার কাছে যে তাকে আদর করতেছে, তো আমি একটু ভিডিও করলাম। তো ওকে দিয়ে দিয়েছি আর একটা ইটালিয়ান,
আসলে এখন থেকে শুধু পুচুই থাকবে, আর কাউকেই রাখবো না, কারণ পুচু অনেক লক্ষ্মী একটা পুষি, তো যার জন্য ওকে আমরা বেশি আদর করি পুচুকে। আর আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেল বাটনটা অন করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।